সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক শতক জমি কতটুকু বা এক কাঠা জমি কতটুকু এবং জমি পরিমাপ তো আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র বেসিক লেভেলের অর্থাৎ আপনি যদি জমি পরিমাপ শিখতে চান আপনাকে শুরুতে যেই বিষয়গুলো আপনাকে জানতে হবে এ বিষয়গুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করব। আর একটা বিষয় আমরা আলোচনা করব জমি থেকে কিছু অংশ পৃথক করা অর্থাৎ আপনি যদি চাচ্ছেন আপনার একটি জমি অর্থাৎ একদম বড়ো অঙ্কের জমি রয়েছে আপনার সেখান থেকে আপনি এক শতক জমি পৃথক করবেন বা এক কাঠা জমি পৃথক করবেন অর্থাৎ আমরা লিখতে পারি জমি পৃথক করণ জমি পৃথক পৃথককরণ অর্থাৎ আমরা জমি পৃথককরণ এই জিনিসটাও আমরা শিখব আজকের ভিডিও থেকে তো ভিডিওটি একটু লম্বা হতে পারে যেহেতু টিউটোরিয়াল অনেকটা বিষয়ে আলোচনা করা হবে এক শতক জমি এক কাটা জমি বা জমি পরিমাপ বা জমি পৃথককরণ এই চারটা বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করব তো টিউটুয়ালটি একটু বেশি লম্বা হতে পারে তো আশা করি দৈর্য সহকারে শুরু থেকে সেক্ষণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক তো জমি পরিমাপের অনেক গুলো সূত্র রয়েছে আপনি চাইলে জমি পরিমাপ তিন প্রক্রিয়াতে করতে পারবেন তো আমি একটি আপনাদেরকে জাস্ট একটি চিত্র দেখাচ্ছি যদি আপনাদের এ ধরনের জমির আকৃতি হয় তো ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই সাধারণ যে নিয়ম আমাদের দেশে যে সাধারণ যে নিয়মে জমি পরিমাপ করা হয়ে থাকে যে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে সেটার ক্ষেত্রফল নির্ণয় করে আপনার জমি পরিমাপ বের করা হয় কিন্তু সেটি এ ধরনের জমির আকৃতি হলে সেটি করা যাবে না আর যদি আপনার জমির ক্ষেত্রফল যদি মোটামুটি চতুর্ভুজও হতে হয়ে থাকে বা দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং অপরপাশের দৈর্ঘ্য যদি মোটামুটি সমান হয় প্রস্থ এবং অপর পাশে প্রস্থ যদি মোটামুটি কাছাকাছি হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি সহজ একটি উপায়ে আপনারা জমি পরিমাপ করতে হবে আর এ ধরনের জমি হলে সেটি অবশ্যই আপনাকে ত্রিভুজে রূপান্তর করতে হবে প্রতিটি ক্ষেত্রফলের আলাদা আলাদা করে আপনাকে সেখান থেকে জমির অংশ পৃথক করে এখান থেকে আপনার ক্ষেত্রফল বের করতে হবে সেটি আপনাকে অবশ্যই বিষম বাহু ত্রিভুজের সূত্রে আপনাকে ফেলতে হবে বিশ্রাম বহে ত্রিভুজ দিয়ে আপনাকে নির্ণয় করতে হবে তো এই বিষয়টা আমি অন্য এক ভিডিওতে দেখাবো আমি আজকে দেখাবো সবচেয়ে ইজিলি যদি আপনার জমিটা যদি চতুর্ভুজ আকৃতি হয় সেক্ষেত্রে আপনি এক শতক জমি কীভাবে পৃথক করবেন বা এক খাটা জমি কীভাবে পৃথক করবেন বা জমি থেকে কিছু অংশ পৃথক করার যেই কৌশলটা সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করি তো জমি পরিমাপের যে সূত্র আমরা যেটা যেটা মানে আমাদের সর্বোচ্চ সব সকল স্থানে যেটা প্রযোজ্য চলে যেটা সেটা হচ্ছে শতক এবং কাঠা এর বাইরেও কিছু একক রয়েছে যেগুলো কিছু কিছু অঞ্চলে বিদ্যমান যেমন নোয়াখালী ফেনী কুমিল্লা বা চিটগা অঞ্চলে তো সেখানে কড়া গন্ডা কানিতে হিসাব করা হয় তো আপনারা যদি এই হিসাবটা বুঝেন আমি আজকে আপনাদেরকে যেটা সরকারি প্রচলিত যে একক সেটা বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো সেটি যদি বুঝেন তাহলে আপনারা কড়া গন্ডা কানির হিসাবটাও কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন তো একটা আমরা চিত্র আর্ট করছি এখানে তো চিত্রতে আমরা দৈর্ঘ্য ধরছি ষাট ফিট এবং প্রস্থাট ফিট এখানে ধনুটার দিক সমান ধরা হয়েছে এবং সরি দৈর্ঘ্য ষাট ফিট এবং অপরপাশে দর্ঘ দৈর্ঘ্য ফিট এক পাশে তিরিশ ফিট অপর পাশে তিরিশ ফিট তো এটার আমরা যেহেতু ধনুপাশ সমান অর্থাৎ প্রস্থ এবং প্রস্থ সমান দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সমান শেখে সে আমরা সেটা সাইট এবং তিরিশ দিয়ে গুণ করছি এটা আমরা গড় দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করে নিই যদি ক্ষেত্রে যেমন এখানে সাইট রয়েছে এখানে যদি সত্তর হতো সত্তর ফিট হতো বা এখানে তিরিশ আছে এখানে যদি চল্লিশ ফিট হতো তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে গড় প্রস্থ বের করে নেওয়া নিতে হতো যেমন গড় প্রস্থ আপনারা কিভাবে বের করবেন প্রস্থ গড় গড় প্রস্থ হবে যেমন এখানে আমরা যদি তিরিশ ধরছি এখানে যদি চল্লিশ ধরি তো তিরিশ এবং চল্লিশকে আপনারা যোগ করে দিবেন তাহলে হবে সত্তর সত্তরকে আপনারা দুই দিয়ে ভাগ দিবেন অর্থাৎ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ হবে এর গড় প্রস্থ এবং দৈর্ঘ্যর ক্ষেত্রে যেমন আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা এক পাশে ষাট এক পাশে সত্তর তাহলে আমরা পাবো একশো তিরিশ তো একে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই যেহেতু দুটোই বাহু দ্বিতীয় ভাগ দিলে আমরা যেটা পাবো পঁয়ষট্টি পঁয়ষট্টি প্রস্থ আমরা এখানে পঁয়ষট্টি প্রস্ত পাব যদি পঁয়ত্রিশে এবং পঁয়ষট্টিকে আমরা গুণ করে দিই তাহলে যেটাকে হবে সেটা হবে আমাদের এই জমির ক্ষেত্রফল তো আমরা সেটা যাবো না আমরা হিসাব করে রাখছি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ ফল করে সেটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবার আসে আমাদের সূত্রেতে জমি পরিমাপের আমাদের সরকারি প্রচলিত দুটি সূত্র একটা হচ্ছে শতক এবং কাঠা এই দুটি জিনিস যদি আপনার জানা থাকে তাহলে জমি পরিমাপ করতে আপনার আর কোনোই সমস্যা হবে না অর্থাৎ এক শতক জমি যদি আমরা জানি সেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ বর্গ ফুট অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট যদি একটি জায়গা হয় সেখানে আমরা যেটা পাবো এক শতক জমি পাবো অর্থাৎ এটা যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে এক শতক বা এখানে যদি আমরা সাতশো বিশ পাই সাতশো বিশ বর্গ ফুট পাই তাহলে হবে এক কাঠা শুধু এই এই জিনিস দুটো যদি আপনার জানা থাকে তাহলে জমি পরিমাপ করতে আপনার কখনোই বাধা হবে না অর্থাৎ ক্ষেত্রফল কতটুকুতে এক শতক হয় কতটুকু এক কাটা হয় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে তারপরে জমি পরিমাপ যেটা করতে হয় সেটা আপনি যদি একবার দেখেন আপনার পক্ষে সম্ভব কোনো ব্যাপারে না জমি পরিমাপ তো চলুন এখন আমরা সেটা জানলাম যে জমি পরিমাপ কিভাবে করবেন সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করেন যে ক্ষেত্রফলটা পাবেন সেই ক্ষেত্রফলটাকে যদি আপনারা শতকে রূপান্তর করতে চান তাহলে চারশো দিয়ে ভাগ দিবেন আর যদি কাঠাতে রূপান্তর করতে চান তাহলে সাতশো দিয়ে ভাগ দিবেন তো এখন আমরা এই জমিটুকু দেখব এখানে কয় শতক বা কত কাঠা জমি হয় তো এখানে আমরা পাইছি আটশো এক হাজার ক্ষেত্রফল যেটা পাইছি বর্গ ফুট তো আমরা যেটা করব এক হাজার আটশোকে আমরা ভাগ দিব যে আমাদের এক শতক জমি সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ দিব আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে তো আমরা যেটা পাবো চার দশমিক চার দশমিক এক তিন শতক আর এটাকে যদি কাটাতে রূপান্তর করতে চাই কাটাতে রূপান্তর করতে চাইলে শুধু জাস্ট এটাকে আমরা ভাগ দিব সাতশো বিশ দিয়ে তাহলে আমরা যেটা পাবো দুই দশমিক পাঁচ কাঠা অর্থাৎ যে ক্ষেত্রফলটা পাবেন অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত গুণ করে যে ক্ষেত্রফলটা পাবেন সেটা আপনারা ভাগ দিবেন শতক রূপান্তর করতে হলে চারশো পঁয়ত্রিশ দশমিক দিয়ে কাঁঠাকে রূপান্তর করতে চাইলে সাতশো দিয়ে বাস আর কোনো কাজ নেই এখানে তো আপনার কাঠা এবং শতক বের হয়ে যাবে এবং আরেকটা জিনিস আমরা যেটা শিখবো আজকের ভিডিওতে জমির পৃথককরণ অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে এখান থেকে আপনি বা এক শতক জমি বিক্রি করবেন বা এক শতক জমি ক্রয় করতে চান আপনি কারো জমি থেকে এখন আপনাকে জমিটুকু মেপে নিতে হবে তো অবশ্যই মেপে নিতে হবে এবং সেখানে সঠিকভাবে কিভাবে মেপে নেবেন সেটা আপনি বের করবেন ধরিয়ে আমরা এখানে এক একর জমি রয়েছে এক একর জমি রয়েছে এক একর জমি থেকে আপনাকে এক শতক জমি আপনাকে পৃথক করে নিতে হবে এখন আপনি সেটা কীভাবে করে নেবেন বা আপনার এক একর জমি রয়েছে আপনি সেখান থেকে এক শতক জমি বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি কীভাবে সেই জমিটুকুর এক শতক জমি বের করে নেবেন সেটা কিভাবে বের করবেন তো দেখুন এখানে সিম্পল একটা বিষয় জমি পৃথককরণের কোনো সূত্র নাই আপনাকে একটা জিনিস প্রথমে জানতে হবে এটার কোনো সূত্র নাই এটা হচ্ছে আপনাকে প্রথমে আপনাকে জানতে হবে জমি পরিমাপ আপনি যদি জমি জমির গুলো আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি জমি থেকে কিছু অংশ পৃথক এটা আপনার কোনো ব্যাপারে না তো এখান থেকে যদি আমরা এক শতক জমি এক কর্নার থেকে এই পাশে আমরা এক কাঠা জমি নির্ণয় করব এই পাশ থেকে এক শতক জমি নির্ণয় করে দেখাবো আমি আপনাদেরকে তো আপনাকে স্যাম্পুলে যেটা করতে হবে আপনাকে এই সূত্রতে যেতে হবে অর্থাৎ আপনি তো জানেন যে এক শতক জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় অর্থাৎ কোনো একটা জায়গা যদি ক্ষেত্রফল এইটুকু হয় চারশো পঁয়ত্রিশ হয় তাহলে আমরা এখানে একশতের জমি পাবো তো এখানে আমরা কিন্তু কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্ত আমাদের কিন্তু জানা নেই তো সেটা করতে হবে ধরুন এটার একটা বাউন্ডারি এটা আমরা বাউন্ডারি ধরে নিলাম তো আপনাকে করতে হবে কি যে কোনো একটা পাশ হয় প্রস্ত নয় দৈর্ঘ্য যে কোনো একটা পাশ আপনাকে প্রথমে ভেপে নিতে হবে আপনি কত ফিট নিতে যাচ্ছেন। ধরুন আমরা এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত আমরা ধরে নিলাম পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট তো এখান থেকে আমরা লম এটা আমরা যদি ধরি লম্বা বা দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম তো এখানে আমরা ধরলাম পঁয়ত্রিশ ফিট এখান থেকে এখানে পঁয়ত্রিশ ফিট কিন্তু আমাদের এটা কিন্তু জানা নেই যে আমাদের এই পাশে কতটুকু নিতে হবে তো এখন সিম্পল একটা জিনিস আপনারা দেখেন এই যদি শতক বের করতে চান তাহলে এই চারশো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে আপনারা ভাগ দিয়ে দিবেন পঁয়ত্রিশ দিয়ে অর্থাৎ এখান থেকে এখানে যে পঁয়ত্রিশ পেশেন্ট এই পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিয়ে দিবেন তো আমরা দেখব পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিয়ে কত আসে সিম্পলি আপনারা যেটা করবেন চারশো ভাগ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো বারো দশমিক চার চার বারো দশমিক চার চার তো এই বারো দশমিক চার চার ফিট এটা হচ্ছে ফিট অর্থাৎ আপনি এখানে ফিতা ধরবেন এখান থেকে ধরে এই পর্যন্ত যদি আপনার বারো দশমিক চার চার হয় বারো দশমিক চার চার হয় এখানে আপনারা খুটি কাড়ে দিবেন অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তারপরে যেটা করবেন এখান থেকে সোজা একটি ফিতা ধরবেন এ পর্যন্ত আইল যেটা জমির আইল বলে সেটা বেঁধে নেবেন এবং এখান থেকে একটু টেনে দেবেন অর্থাৎ এই পাশে হচ্ছে আপনার বারো দশমিক চার চার এই পাশে হচ্ছে পঁয়ত্রিশ ফুট ধনুপাশে কিন্তু আপনার ফুট এটাও ফুট হবে এটাও ফুট এটাও ফুট মানে অর্থাৎ এই পাশ আর এই পাশ সমান এপারপার এপার সমান তো এখানে যদি এটা আমরা গুণ করে দিই কিন্তু আমরা কিন্তু যেমন এটা হচ্ছে দর্গ এটা হচ্ছে প্রস্থ প্রস্থ আপনারা হচ্ছে 12 এটা হচ্ছে প্রস্থ সরি এটা হচ্ছে প্রস্থ এটা হবে দর্গ দর্গ হবে 35 ফিট তো এটা এটা যদি আমরা গুণ করে দিই দেখতে পাবো আমরা এখন চারশো পঁয়ত্রিশ হয় কি না তো এটা আমরা দেখি তো এখানে আমরা এক পাশে পেয়েছি বারো দশমিক চার চার উপর পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ তো দেখুন আমাদের একশো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় চারশো পঁয়ত্রিশ দশমিক অর্থাৎ এই পঁয়ত্রিশ গুণন বারো দশমিক চার চার কেজি আমরা গুণ করলে যেটা হব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় অর্থাৎ এখানে এক শতক জমি তো এখন আমরা কিভাবে এক কাঠা জমি বের করব ঠিক নিয়মটা একই একই নিয়ম আপনার জাস্ট যে কোনো একটা পাশ মেপে নেবেন অর্থাৎ এখান থেকে যতটুকু আপনার নিতে যাচ্ছেন এক পাশ ততটুক মেপে নেবেন ধরলাম আমরা এই পর্যন্ত নেব এক পাশ মেপে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে এটুক মেপে নেবেন যে এখানে কতটুকু বর্গ বর্গ ফিট হয় ধরি এখানে আমরা ধরি এখানে আমরা চল্লিশ ফিট চল্লিশ ফিট বা ফুট সরি চল্লিশ ফুট তো এখান থেকে এখানে যদি চল্লিশ ফুট হয় জাস্ট স্যাম্পল চলিশ ফুটকে আপনারা ভাগ দিয়ে দিবেন সাতশো বিশ দিয়ে সাতশো বিশকে আপনারা চল্লিশ দিয়ে ভাগ দিবেন তাহলে আপনার অপর পাশে কতটুকু নিতে হবে যেমন সাতশো বিশ ভাগ চল্লিশ তো আমরা অপর পাশে আমাদের নিতে হবে আঠারো ফিট অর্থাৎ এখানে খুঁটি করে দেবেন এখানে আঠারো আঠারো ফিট অর্থাৎ আঠারো ফিট যেখানে হবে সেখানে খুঁটি করে দেবেন এবং এই অংশটুকু আপনারা যোগ করে দেবেন এখানে তো আমাদের সেখানে এক কাঠা জমি হবে এক কাঠা তো এখন আপনারা কিন্তু এই চোদ্দো এবং চল্লিশকে কে গুণ করলে কিন্তু আসবে দেখুন আঠারো এবং চল্লিশ সাতশো বিশ বর্গ ফুট আসছে অর্থাৎ আমাদের এখানে এক কাঠা জমি তো আপনারা চাইলে জমি পরিমাপ জমি থেকে কিছু অংশ পৃথক সব কিছুই আপনারা পারবেন শুধুমাত্র বেসিক এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে এক সত্তর জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ জমিস হয় এক কাঠা হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট এবং এই ধনটা বর্গ ফুটে নির্ণয় করতে হবে আপনারা একটা জিনিস সহজভাবে জেনে নেন সেটা হচ্ছে জমি পরিমাপ করতে হলে অবশ্যই আপনাকে বর্গ ফুটে কনভার্ট করতে হবে সেই জমিটিকে তাহলে আপনি জমির ক্ষেত্রফল বা ক্ষেত্রফল বা বর্গ ফুট যেটাকে বলে সেটা নির্ণয় করতে হবে তাহলে আপনি জমি পরিমাপ করতে পারবেন শুধু এই দুটি দুটি অঙ্ক দিয়ে ভাগ দিয়ে দিলে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ